আমার নাম অঙ্কিতা পানিগ্রহী। আমি মা বাবার কাছে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি এখানে গভর্নমেন্ট একটা ভালো কলেজে পাওয়ার জন্য একটা ভালো র্যাঙ্ক করব, এবং এর জন্য যদি স্যাররা আমাকে শাস্তি দেয় পড়া করতে না পারার জন্য, তো আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমি মধুমিতা সাঁতরা। আমি আমার বাবা মার কাছে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য স্যাররা যে শাস্তি দেবে সেটা মাথা পেতে নেব, এবং আমি 3000 মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করব। পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি 3000 মধ্যে ভালো করে র্যাঙ্ক করব সরকারি কলেজ পাওয়ার জন্য, এবং পড়াশোনার সময় যদি স্যারের আমাকে শাস্তি দেয় আমি তা মাথা পেতে গ্রহণ করে নেব। 3000 মধ্যে। আমার নাম অর্পিতা মণ্ডল, আমি মালদা থেকে এসেছি। আমি বাবা মায়ের কাছে এটা প্রত্যয় করছি যে আমি 3000 মধ্যে একটা ভালো র্যাঙ্ক করব, আর স্যাররা যেটা শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। পড়া না পারলে স্যাররা যদি শাস্তি দেয় তাহলে মাথা পেতে নেব। সঞ্চিতা মণ্ডল। আমার নাম সুমিতা নস্কর। আমি বাবা মার কাছে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি যদি 3000 মধ্যে র্যাঙ্ক করতে না পারি তাহলে স্যাররা যা শাস্তি দেবেন পড়াশোনা না পারলে, তাহলে আমি সে শাস্তি মাথা পেতে নেব। আমার নাম অহনা সাধু। আমি জেন পাস 2025 এক্সামে 1500 মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করব। 1500 কথা দিলি, তার মানে এই কিন্তু প্রত্যেকটা মক টেস্টে পেতে হবে। ঠিক আছে, চল আগে বল। এবং পড়া বলতে না পারলে স্যাররা যদি কোনো শাস্তি দেয় সেটা অবশ্যই গ্রহণ করব, এবং মা বাবাকে কথা দিলাম। থ্যাংক ইউ। আমি জয়শ্রী মণ্ডল। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি জেন পাস 2025 1000 মধ্যে র্যাঙ্ক করব, এবং পড়া না পারলে স্যাররা যে শাস্তি দেবে সেটা মাথা পেতে গ্রহণ করব। কত র্যাঙ্ক করবি? 1000 মধ্যে। 1000? ওয়াও, এক্সিলেন্ট। 1000 মানে কিন্তু 885, দ্যাটস গ্রেট। আমি সঙ্গীতা মণ্ডল। আমি বাবা মাকে কথা দিচ্ছি যে আমি জেন পাস 2025 1000 মধ্যে র্যাঙ্ক করব, এবং স্যারেরা যেরকম শাস্তি দেবেন এই ব্যাচের মধ্যে সেই শাস্তিগুলো আমি মাথা পেতে নেব। 1000 মধ্যে। আমার নাম শয়নি খাড়া। আমি যদি এখানে এসে কোনো পড়া না পারি স্যারেরা যে শাস্তি নেবে সেটা মেনে নেব, আর জেন পাস ইউজিতে 1500 মধ্যে র্যাঙ্ক করব। আর তোর নাম কি বললি? শয়নি খাড়া, বাড়ি বজবজ। আমার নাম দেবশবর্ণা দাসগুপ্ত। আমি আমার বাবা কাছে বাবা মার কাছে প্রতিজ্ঞা করছি যে জেন পাস 2025 আমি 1500 র্যাঙ্কের মধ্যে আসার চেষ্টা করব, এবং যদি আমি পড়া না পারি স্যার ম্যামেরা যা শাস্তি দেবে আমি হাসি মুখে মেলাব। আমার নাম পূর্বাশা চ্যাটার্জি। আমি বাবা মার কাছে প্রতিজ্ঞা করছি যে জেন পাস ইউজে 2025 আমি 1000 মধ্যে একটা ভালো র্যাঙ্ক করার চেষ্টা করব, এবং তার জন্য যদি টিচাররা আমাকে শাস্তি দেন আমি তা মাথা পেতে নেব। পূর্বাশা চ্যাটার্জি। আমার চাপ বাড়ছে, মানে বল। আমার নাম পূজা মণ্ডল। আমি বাবা মাকে প্রতিজ্ঞা করছি যে আমি 500 থেকে 1000 মধ্যে র্যাঙ্ক করবো। 500 থেকে 1000 মধ্যে র্যাঙ্ক, 1000 মধ্যে র্যাঙ্ক করবো, আর যে পড়া না পারলে যে শাস্তি দেওয়া হবে সেটা আমি মাথা পেতে নেব। মানে পড়ার চাপ লাগে না, যাতে আমি ভালো করে পড়ি তার জন্য যে শাস্তিটা দেওয়া হবে, না পড়লে সেটা আমি মেনে নেব। আমার নাম অঙ্কিতা দে। আমি জেন পাস ইউজি পরীক্ষায় 1000 মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করব, তার জন্য আমি অঙ্কিতা দে। আমি জেন পাস ইউজি পরীক্ষায় 1000 মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করব, যদি না পারি স্যারেরা যা শাস্তি দেবে পড়ার জন্য এবং মাথা পেতে নেব। কত র্যাঙ্ক বললি? 1000 মধ্যে র্যাঙ্ক করার। আমার নাম হাকিমা মোল্লা। আমি আমার নাম হাকিমা মোল্লা। জেন পাস ইউজিতে আমি 1500 মধ্যে র্যাঙ্ক করব, তো এবং স্যারেরা আমার পড়া আমি পড়া না পারলে যা শাস্তি দেবে মেনে নেব। 1500 মধ্যে। নাম কি বললি? হাকিমা মোল্লা। একটু পজ করো, আমি ওদিকে যাবো।
আমি কৃতিগণা সাহা, আমি আমার বাবা মার কাছে প্রতিজ্ঞা করছি আমি 2800-এর মধ্যে র্যাঙ্ক করব জেনপাস ইউজিতে। আর এই র্যাঙ্ক করার জন্য এখানকার স্যার ম্যাডামরা আমাকে যাই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। 2800? আচ্ছা ঠিক আছে, তাও আমার স্যাটিসফাই। আমার নাম মনীষা কুইলা, আমি বাবা মাকে প্রতিজ্ঞা করছি যে আমি 2500-এর মধ্যে র্যাঙ্ক করব, আর এর জন্য আমাকে স্যার ম্যাডামরা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। দ্যাটস গ্রেট, আমি যাচ্ছি ওদিকে, দাঁড়া। আমি মনিরা শেখ, আমি 2800-এর মধ্যে র‍্যাঙ্ক করব। 2800? ওয়াও, এক্সেলেন্ট, গ্রেট গার্ল। আর তার জন্য নামটা আরেকবার বলে দাও। মনিরা শেখ। মনিরা শেখ। মনিরা শেখ, গুড। চাইনা যে শাস্তি দেবে তার জন্য আমি মাথা পেতে নেব। জিও 250 র‍্যাঙ্ক, দ্যাটস দা কনফিডেন্স। আমার নাম আজিজাতুল কুবরা, আমি আমার বাবা মাকে প্রতিজ্ঞা করছি সম্মানে তোরা আমি 2800-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, আর আমি যদি পড়া না পড়ি স্যাররা যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। কি নাম বললি? আজিজাতুল কুবরা। আর র‍্যাঙ্ক কত বললি? 2800। 2800ই আমাকে একটু দিবি? আমি মাকসুদা খাতুন। একটু জোরে বল মানে। আমি মাকসুদা খাতুন, আমি ক্লাসে যেটা রেগুলার পড়া দিবে সেটা আমি পড়া করব, আর আমার পড়া না হলে স্যাররা যে শাস্তি দিবে স্যার ম্যামরা সেটা আমি মাথা পেতে নেব। আর 2500-এর মধ্যে র‍্যাঙ্ক করার জন্য যেরকম পরিশ্রম করা দরকার আমি আমার 100% দিয়ে সেরকম পরিশ্রম করব। 2500, ওকে ফাইন। আমি আসমিনা পারভীন, স্যাররা যেটা রেগুলার পড়া দিবে সেটা আমি পড়ার চেষ্টা করব। এদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে বাবা মার উদ্দেশ্য বলছিস, চোখে চোখ রেখে বাবা মাকে বল, কনফিডেন্ট বল আবার। আমি আসমিনা পারভীন, আর রেগুলার স্যাররা যেটা ক্লাসে পড়া দিবে সেটা আমি করার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে স্যাররা যেটা মানে শাস্তি দিবে সেটা আমি মাথা পেতে নিব, আর 1000-1500-এর মধ্যে আমি র‍্যাঙ্ক করার চেষ্টা করব। পরে দেখাবো। হ্যাঁ চল। আমার নাম মৌমন্ডল, আমি 1000-1500-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, আর যা পড়া দেবে তা করে আসবো, এবং যদি সেটা না পারি স্যাররা যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব। কি নাম বললি? মৌমন্ডল। মৌমন্ডল। আমার নাম মিস্তাউল জান্নাত, আমি জেনপাস ইউজিতে 1500-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা যাব। বল। আমার নাম মিস্তাউল জান্নাত, আর আমি জেনপাস ইউজিতে 1500-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, আর স্যারেরা এর জন্য পড়া না হলে যা শাস্তি দিবে তা মাথা পেতে মেনে নেব। গুড। আমি নাফিসা পারভীন, আমি জেনপাস ইউজিতে 2000-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, এর জন্য রেগুলার ওয়াইজে পড়া করার চেষ্টা করব, যদি না হয় তাহলে স্যাররা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি জাহিরা গরামি, আমি জেনপাস ইউজিতে 1500 র‍্যাঙ্ক করার চেষ্টা করব, আর যদি দেরি বা পড়া করব যদি পড়া না পারি স্যাররা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। কার্জি মন্ডল, আমি জেনপাস ইউজিতে 1000-1500-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, এবং তার জন্য আমার নাম কার্জি মন্ডল, আমি জেনপাস ইউজিতে 1000-1500-এর মধ্যে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, এবং তার জন্য যে পড়াটা করতে হবে সেটা যদি আমি না করতে পারি তাহলে স্যাররা যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। বাবা মায়ের কাছে প্রতিজ্ঞা করলি তো? হ্যাঁ, এবারে আমি কাজ দেবো, অফ করো।